কিন্তু রবীন্দ্রনাথের ফ্যাসিজমকে নজরুল সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন এই বাক্যটাই, যেমন বেরোয় রবির হাতে এসে চিরকালে বাণী, কই কবি দোষীছে সবাই, আমি তো গোভাই শুধু প্রভাতে। আচ্ছা পরের বাক্যে আসেন, আমার বক্তব্য অতি পরিষ্কার, নজরুল ইসলাম একজন ফ্যাসি বিরোধী কবি ছিল। ফ্যাসি বিরোধী শব্দের অর্থ কি? আমরা বলি তিনি বিদ্রোহী অথবা তিনি ইসলামী সেটা নয়, এটা বুঝতে পারবে। নজরুল ইসলাম কি প্রত্যাখ্যান করেছেন এটাই নজরুল ইসলামের পরিচয়ের একটা মাত্রা, তিনি কি গ্রহণ করেছেন সেটা পরে হবে। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে ক্যাজোক্রমে হচ্ছে অকেজো পলিটিক্স এর পাত্রে, পড়ে না কো বই বয়ে গেছে ওটা, কেহ বলে বয়ে গিলিয়াছে গোটা। নজরুল যখন হিন্দু মেয়ে বিয়ে করলেন তখন তাকে এই ফ্যাসিদের তার বিরুদ্ধে আক্রমণ শুরু করলো তখনই, কেহ বলে মাটি হলো কোয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই চাস জেলে। গুরুকন গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা, আমি বলি না প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাঁচা, আমি বলি এ হাটে ভাঙে ভারি হাটে ভাঙে হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা, জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা, মূল লোভী যত মন আর মূল লারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে, ফতোয়াদি নাম কাফের কাজী ও যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পড়া হাম বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে, মুন্দুরা ভাবে পাশে শব্দে কবিতা লেখে ও পাত মেরে, আনকোলা যত নন ভায়োলেন্স নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি, এটা অহিংস বিপ্লবী ভাব নয় চরকার গান কেন গাবে, গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি নারাজি ভাবে তাহাদের অমুষি, আরো ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী, বিলে কারণে প্রবাসী বন্ধু কন এই তব বিদ্বেষী, ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি, বটি করে দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃদ পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি, কি যে লিখি ছাড় মাথা উন্ডু আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে খাঁড় মিছু। নজরুল এই কথাগুলি করা আক্ষরিক করতে নিয়েছে, মানুষের অত্যাচার পথ যে সীমা লঙ্ঘন করতে পারে, বন্ধু তোমরা দিলে না গোদাম রাজ সরকার রেখেছেন নাম, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন, আর কিছু শুনেছ কি হু হু ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু, বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারী না তবু পোড়া মন মন্দিরে, যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তাই করিনু বিকল, তবু যদি কথা শুনে সে পাগল মানে না রবি দান ধীরে, হঠাৎ জাগিয়া বা খুঁজে পেরে নেশা আধারে বঞ্চিরে, আমি বলি করে কথা শোন খেপা দিব্যি আছিস খোসালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাম ফসকালে ফুল নেতার হবি না যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঠকা, সেই তালে নিস্তর কুটু ঘরটা উঠে নয় পস্তাবে শেষ কাল, বুঝে না কো যে সে চরণের বেশে ফেরে দেশে দেশে গান গে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে, রবে নাকু ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসেছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুদার অন্ন এনে দেবে তাদের ছেলে মেয়ে, মাথা কয় ওরে চুপ হত বাগা স্বরাজ আসেছে দেখছে
আপনারা জানেন 1921 সালের 31 ডিসেম্বর মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন স্বরাজ আসছে, নতুন সরকার গঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যবশত চৌরি চৌরার ঘটনা ইত্যাদির কারণে গান্ধী আন্দোলন প্রত্যাহার করেন। সেই আবহাওয়াটা তখনও রয়েছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চার দুটো বা একটু বেলা বয়ে যায়, খাইনি তো বাছা কুচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালি ও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। নজরুলকে খুন কথা ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ, আপত্তি করেছিলেন, এটা তার একটা রক্ত নালিকে তিনি কেন খুন লিখলেন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বাঘ তাকু এনেছি খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিয়াড়িয়া কাড়িয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে বোকারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খা হয়ে খাস, এরিনু জননী মাগিতে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, যাহা তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এ রক্ত লেখা। দেখেন এখানে রক্ত উনি লিখেছেন, ওখানে মুখ লিখেছেন, বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখী। এই যে বড় কথা বড় ভাব অমর কাব্য চিরকালে বাণী, এই সমস্ত টার্মে আপনি ওয়াল্টার বেঞ্জামিনের লেখায় পাবেন, বাক্তকের মধ্যে এই বই এটা লেখার 10 বছর পরে উনি লিখেছেন। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি, হয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করে, যারা কেটে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই যে শেষে যে দুলাইন লিখলেন এটার জন্য ওরা খুব ব্যথিত, এটার শিল্প নষ্ট হয়ে গেল, একমাত্র আল্লাহ মালুম শিল্প কিভাবে হয়। আমি যেন টিএস এলিয়ট সাহেব যে সমালোচনা করেছিলেন একই সময় আমাদের গতিতে বসে, তো এই সমালোচনা সহ্য করতে হবে। আশ্চর্য যে কাজী আব্দুল মজিদ বাজি ধরেছিলেন নজরুলের গান এবং কবিতা কিছুদিন পর লোকে আর পড়বে না, কিন্তু আশ্চর্যের বিষয় যখন তারপরে পড়তে লাগলো উনি বললেন কি, তাহলে আমি আমার মত কিছুটা বদলাতে বাধ্য হলাম, নজরুলের কবিতা কিছুটা শিখবে, তবে সবগুলো নয় অল্প কয়েকটা, কিন্তু সেই কোনটা না আমাদের উচ্চারণ করেনি। কাজী আব্দুল মজিদের বই এখনো পাওয়া যায় সৌভাগ্যবশত, বাংলা একাডেমি থেকে 6 ঘন্টা বেরিয়েছে, শুধু একটা লেখা এখানে নাই, সেটা যে ক্রিয়েটিভ বেঙ্গল ইংরেজি লেখাটা, সেটা তো ভবিষ্যতে কোনো সপ্তম খণ্ডে আসবে। এই আর কি নজরুল ইসলাম সম্পর্কে আমার উপলব্ধির ক্ষেত্রে এই কবিতাটা আমাকে সাহায্য করেছে, বড় কথা বড় ভাব অমর কাব্য চিরকালে বাণী। এইগুলিকে উদ্ধৃত করে আব্দুল মজিদ 1960 সালেও লিখেছেন যে তিনি নজরুল ইসলাম ছিলেন রবীন্দ্রনাথের শিষ্য এবং তাকে কোনো অতিক্রম করতে পারে নাই। আমি অতিক্রম করার কথা আসেই না, যে যার পথে হাঁটে, রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের যুগের শ্রেষ্ঠ কবি, এই বিষয়ে তার সন্দেহ করার কিছু নাই, কিন্তু নজরুল তার ক্ষুদ্র একটা এলাকা তৈরি করতে পেরেছিলেন কিনা এটাই বিচার্য বিষয়, এবং সেটা তিনি সফলভাবেই করেছেন। কিন্তু আমাদের পরবর্তী কবিদের মধ্যে এই হিংসা বিদ্বেষ কেন, বুদ্ধদেব বসু যে উপন্যাসগুলো লিখেছেন সেগুলি কোনো ভদ্রলোক লিখতে পারবেন আমি মনে করি, কিন্তু তো লিখতে পেরেছেন কবি ভালো, এমনকি এখানে স্যার সবিনয়ের অনুমতি নেই একটা বলি, আব্দুল মান্নান সৈয়দ সাহেবকে কবি হিসেবে ভালো জানতাম, সমালোচক হিসেবে অনেক কাজে করেছি, কিন্তু তিনি যে উপন্যাসগুলো লিখেছেন এগুলি কোনো ভদ্রলোকের পাঠ্য হতে পারে না, একটাও না, নট ওয়ান অফ দেম, বিশেষ করে কলকাতা, 71 অথবা প্রেম খুদা আগুন, এগুলি কোন কাণ্ড জ্ঞান সম্পন্ন মনুষ্য প্রকাশ করতে পারে না, এগুলো সাম্প্রদায়িক বিদ্বেষে পূর্ণ, এগুলো অস্থিরতা দোষে দুষ্ট, এগুলি নিয়ে আলোচনা করা আমি রুচির অযোগ্য মনে করি। কিন্তু সেগুলি তিনি সূচিপত্র প্রকাশনে সাইড বা এগুলো একে একে প্রকাশ করে যাচ্ছেন, এগুলো তাকে তার উপদেশ দেওয়া উচিত ছিল এগুলি প্রকাশ না করা, এবং তিনি যে আমাদের স্বাধীনতা বিদ্বেষী ছিলেন গভীরভাবে বিরোধী ছিলেন সেটা সেখানে দেখা যায়, তার জীবনকালে বলতে মনে করতেন আপনি তার বিচার দাবি করছেন, বিচারটাকে আমি বাড়িতে দাবি করতাম, এরকম নিম্নমানের লেখা লেখা এটা আমি কল্পনাও করতে পারি না যে আব্দুল মান্নান সৈয়দের মতো প্রসিদ্ধ মডার্ন লেখক এই ধরনের আন মডার্ন লেখা লিখবে, মানে কি হচ্ছে এটা আপনাদের সঙ্গে বলা যাবে না। এরপর নূরের ব্যাপার নয়,
আপনি গণবিদ্বেষ এবং ধর্ষণ করার উচ্চারি দেওয়াটা এটাকে আপনি ভুল বুঝতে পারেন। সেখানে পাকিস্তানি সৈন্যরা এসে ঢুকেছে, ঢুকে তারা উপরতলা থেকে রেপ শুরু করেছে। তো রেপ করে চলে যাওয়ার পর এই ছেলেটা তার মনেও সেই ক্ষুধা জেগে উঠলো এবং সেই হিন্দু মেধাবীকে যে পাকিস্তানি সৈন্য তোমাদের কি করেছে আমাকে সেটা করতে দিন। মুক্তিযুদ্ধের সময় এটা হচ্ছে শুধু বিশুদ্ধার নয়, এটা হচ্ছে ঘৃণা ব্যঞ্জক, এটা হচ্ছে অর্থাৎ ওদেরকে মানুষ বলে গণ্য না। আমার বক্তব্য যে শিল্পে রুচি অভিরুচির প্রশ্ন যখন আমরা খুলি দৃষ্টিভঙ্গি কাজ করেছে যে নজরুল আধুনিক ইত্যাদি, আমি বলছি আধুনিক কবিদের সম্পর্কে যদি আমি অভিযোগ করতে শুরু করি আমি হাজার হাজার কিছু পার্সেন্ট খারাপ ছিল, কিছু পার্সেন্ট ভালো ছিল, কিছু মৌলিক ছিল, কিছু অনুকরণ ছিল, আমি শুধু শিল্পের কথাটা আপাতত বলছি, রাজনীতি আলোচনা হতে পারে যে এটা চরিত্র যখন এটাকে অনিবার্য করে তোলে না তখন সেই ধরনের ঘটনা ঘটানোর কোন অর্থ হয় না, আমি এটাকে অর্থহীন মনে করি। স্যার আপনাকে ধন্যবাদ, আপনার কথা শুনে আমরা ঋদ্ধ হই। দু একটা বিষয়ে স্যার আমি একটু প্রশ্ন আছে আর একটু বলতে চাই। আপনি বললেন যে খুন শব্দটা নিয়ে রবীন্দ্রনাথ এবং নজরুলের বিরোধ হয়েছিল, আমরা মোটামুটি এটা জানি, এরকম একটা বিষয় আছে, কিন্তু সর্বশেষ আমরা ভূঁইয়া ইকবালের একটা বই বেরিয়েছে রবীন্দ্রনাথ বাঙালি মুসলমান, ওই বইটার ভূমিকায় ডক্টর আনিসুজ্জামান বলছেন যে ওই বিষয়টা আসলে ঠিক নয়, রবীন্দ্রনাথ যে খুন শব্দটা নিয়ে নজরুলের সঙ্গে যে বিবাদ হয়েছিল নজরুল পত্রিকায় খুব দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, এরকম একটা সবাই আমরা জানি আর কি, একবারই সেই বিরোধের কথাটা এসছে, কিন্তু আনিসুজ্জামান স্যার বলছেন যে এই বিরোধটা আসলে হয়নি, কিন্তু উনি বিস্তারিত ব্যাখ্যায় জাননি, এই জিনিসটা আমরা ওই বইয়ের ভূমিকা থেকে জানতে পেরেছি, এই হলো আমার একটা কথা। দ্বিতীয় কথা হলো স্যার, আমরা যদি আপনি নজরুলকে জাতির কবি ঘোষণার কথা বলছিলেন আর কি, গোলাম মোস্তফা চেষ্টা করেছেন বা এইখানে আমরা যদি এখন প্রশ্ন করি যে বাংলাদেশের জাতীয় কবি কে, আমি জানি সবাই এক বাক্যে বলবেন যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তো আমার প্রশ্ন হচ্ছে স্যার নজরুল ইসলামকে কবে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হলো, জাতীয় কবি হতে হতে তাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, নজরুল ইসলামকে কি কখনো জাতীয়ভাবে রাষ্ট্রীয় কবি ঘোষণা করা হয়েছিল কিনা, হয়ে থাকলে কবে? আমি যতদূর জানি নজরুল ইসলামকে কখনোই রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি ঘোষণা করা হয়নি, পাকিস্তান আমল থেকে শুরু হয়ে ওপার বাংলা ইকবাল, পশ্চিম পাকিস্তানে ইকবাল, বাংলাদেশে রবীন্দ্রনাথের বিপরীতে নজরুলকে দাঁড় করানোর একটা চেষ্টা হয়েছিল জাতীয় কবি হিসেবে, যার কথা একটু আপনিও বললেন, তো এটা আমার প্রশ্ন এক। আর শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি ফ্যাসিবাদের কথা বলছিলেন, রবীন্দ্রনাথের মধ্যে ফ্যাসিবাদী একটা বিষয়ের কথা বলছেন, কিন্তু আপনি যে কবিতাটা পড়ে আমাদেরকে শোনালেন ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, সে একই বক্তব্য আমরা রবীন্দ্রনাথের লেখায় রবীন্দ্রনাথের উপন্যাসে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পেয়ে থাকি, তো আমার প্রশ্ন ফ্যাসিবাদের বিষয়টা রবীন্দ্রনাথ যদি একটু আমাদেরকে টাচ দিতেন। ধন্যবাদ। আপনি তিনটা প্রশ্ন করেছেন, তো সময়ের দিক থেকে আমি মাঝের প্রশ্নটা করি।
নজরুল ইসলামকে কখন একুশে পদক দেওয়া হয়েছিল সেটা আপনি জানেন? নজরুল মারা গেছেন কখন এটা জানেন? কয় তারিখে? 1976 সালে মারা গেছেন, তাই না? আর নজরুল ইসলাম তখন মারা যাওয়ার আগে সেই বছর তাকে বঙ্গভবনের যে মেডেল গলায় পরিয়ে দেওয়া হয় একুশে পদক দেওয়া হয়েছিল আরো 10-12-15 জনের সাথে। এইটা নজরুলের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে তখন প্রতিবাদ করেছিলেন অনেকে, এবং সেই লেখাগুলো আছে এখন কারাগার প্রতিবাদ করেছিলেন। এবং সৈয়দ মোহাম্মদ হোসেন বলে একজন আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তার একটা বাংলার কথা সেদিন ওই বিষয়ে আলোচনা আছে, যদি আপনি দেখতে চান। তাকে কি করে কলকাতা থেকে আনা হলো এবং কিভাবে তাকে একুশে পদক দেওয়া হলো, এবং এটা যেহেতু জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক বা উপপ্রধান সামরিক আইন প্রশাসক, সেই সময় ঘটনাটা ঘটেছে সেই জিনিসটা আমরা তদন্ত করতে পারতে পারি। এটা নজরুল ইসলামের যে পরিচয়। কিন্তু নজরুল ইসলামকে আরো উপর জাতীয় কবি ঘোষণা করা হয়েছিল 1929 সালে, যেখানে সুভাষ বসু পর্যন্ত উপস্থিত ছিলেন, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন। কাজে কলকাতা জাতীয় বলার সময় আপনি একটা একই শব্দে বলছেন, কিন্তু জাতি বলতে কি বোঝায়? অনেকটা জাতীয় কথাটাকে আমি কোনো ঘোড়ার ডিমের মতো, মানে এটা একটা শব্দ বটে কিন্তু তার অর্থ যে যেভাবে করতে পারে। জাতি বলতে কি বুঝলাম? কোনো আমাদের কাছে জাতি মানে শুধু মুসলিম, কিন্তু আমাদের অনেকের কাছে জাতি মানে শুধু মুসলিম নয়। আমি ফরুক আমাদের কবিতার তীব্র সমালোচনা করলাম, তার মানে এই নয় যে মনে করেন আমি ফরুক আমাদের কবিতা পড়া যায় না তা বলেছি। আমার কাছে তার কবিতা পড়ার সময় আপনারা এই কথাগুলি আমার মনে পড়ে, আপনাদের মনে না পড়তে পারে। তিনি জাতি বলতে শুধু মুসলিম মনে করতেন, যেমন আজাদি এ কথা বলতেন, পলাশীর যুদ্ধের পরে আমাদের জাতি একদম অন্ধকারে নেমে গিয়েছিল, স্বদেশী আন্দোলনের সময় সে আবার জেগে ওঠে, খেলাফতের সময় তার আবার প্রাণ পায় নজরুল ইসলাম পেয়ে গেলে বিবার করে লিখেছেন। তো নজরুলের এটা হচ্ছে প্রথম। আর রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার যে জিজ্ঞাসা, রবীন্দ্রনাথের এই তর্কটা লিখে ডক্টর আনিসুজ্জামান মুসলিম মানুষ বাংলা সাহিত্য লিখেছেন, এটা নিয়ে তিনি পিএইচডি অর্জন করেছেন, এবং তাকে এখানে অথরিটি হিসেবে মানব, আমার কথা কোনো এখানে মূল্য নেই। কিন্তু নজরুল রচনাগুলি তো আছে বাজারে, এবং বাংলা একাডেমি থেকে বের হওয়ার আগে এটা কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড থেকে বেরিয়েছিল 1966-67 সালে প্রথম দ্বিতীয় খণ্ড এগুলো বেরিয়েছে না, সেখানে বড় পিরিতি বালির বাদ নামে তার যে প্রবন্ধটা আছে সেইটার সাথে যে তর্ক হয়েছিল, যেমন বীরবল নামে লিখতেন রৌদ্র চৌধুরী, তিনি একটা লিখেছেন বাংলা সাহিত্য বঙ্গ সাহিত্যে খুনের মামলা, এই লিখেছেন, এবং সেটা তো অন্যরা জবাবও দিয়েছেন। এবং এই শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছুদিন আগে সুমিতা চক্রবর্তী নামক একজন অধ্যাপিকা, যিনি তার নামে থেকে সৃষ্টি স্বাতন্ত্র্যে এরকম একটা বই তার আছে, সেখানেও তিনি লিখেছেন 2007-এ প্রকাশিত। আমি যে বইটা প্রকাশ করার চেষ্টা করছি তাতেও এই প্রবন্ধটা থাকবে, এবং এটা আমি দীর্ঘদিন আগে হুমায়ুন আহমেদ যে পত্রিকায় লিখছেন অন্যদিন, সেখানে আমি দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করেছি এই বঙ্গসাহিত্যের কোনো নাম্বার নিয়ে, তাতে এগুলো আমি ডিল করেছি। আজকে সময়ের অভাবের জন্য আমি সংক্ষেপে বলি, রবীন্দ্রনাথ এসে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, বিখ্যাত দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, যিনি চট্টগ্রাম কলেজের শিক্ষক থাকার সময় 5 খণ্ডে ভারতীয় দর্শনের ইতিহাস লিখেছে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি, কেমব্রিজ থেকে বেরিয়েছিল 1982। সেই ভদ্রলোক প্রেসিডেন্সি কলেজে রবীন্দ্র সংসদের সভাপতি ছিলেন, তিনি রবীন্দ্রনাথকে সেখানে আমন্ত্রণ করেন। আমি বলছি কথাগুলো আক্ষরিকভাবে লিখেন, 1925 সালের কথা, মানে বাংলা সন 1332। রবীন্দ্রনাথ সেই সময় বিদেশ যাওয়া সুমাত্রা বেড়াতে যাচ্ছিলেন সুনীতিবাবুদের সঙ্গে নিয়ে, এবং তিনি জাহাজ থেকে যে কয়েকটা চিঠি লিখেছিলেন, ওই যে বক্তৃতা দিয়েছিলেন, কোন কোন পত্রিকা বেরিয়েছিল, সেগুলো সব রেকর্ড আছে, এবং রবীন্দ্র রচনাবলিতে আছে, বর্তমানে আছে। রবীন্দ্রনাথ কমপক্ষে 4টি লেখা এই প্রসঙ্গটি তুলেছেন। তিনি প্রথমবার বলেছিলেন, সেদিন দেখলাম এক বাঙালি কবি তার লেখার মধ্যে খুন কথাটা ব্যবহার করেছেন, তিনি বক্তৃতায় বলছেন। এটা যখন পত্রিকায় বেরোলো, তিনি তখন বিদেশে চলে গেছেন বক্তৃতা দিয়ে, তখন দেখলেন যে তিনি হইচই হলো। তখন রবীন্দ্রনাথ বললেন, আমি তো সেটা বলি নাই, আমি বলছি এক বাঙালি হিন্দু কবি। তাহলে অনেকে সন্দেহ করছিলেন নজরুলকে মিন করেছে, নজরুলের নাম কিন্তু তিনি নেননি, এটা বলতে হবে আপনাকে। নজরুলকে উনি গালি দেন না, এটা বোঝার জন্য উনি বললেন এক বাঙালি হিন্দু কবি। এটা সুন্দর জবাব দিয়েছেন সুমিতা চক্রবর্তী, আপনি পড়ে দেখতে পারেন, সেই বই বাজারে এখন অ্যাভেলেবল আছে। তো মানে হচ্ছে উনি বলছেন, এটা তো আরো খারাপ কথা, যদি খুন শব্দটা কোনো বাঙালি মুসলমান লেখে রবীন্দ্রনাথের আপত্তি নাই, কিন্তু বাঙালি হিন্দু লিখলে আপত্তি আছে, এটা আরো খারাপ কথা। রবীন্দ্রনাথ মূল যুক্তিটা কিন্তু প্রত্যাহার করেননি, আমি বলেছি খুন শব্দ ব্যবহারটা ঠিক হয় নাই, কিন্তু সেটা আমি কোনো মুসলমান কবিকে লক্ষ্য করে বলিনি, আমি একজন হিন্দু কবিকে বলেছি। এখন যে রবীন্দ্রনাথ কারণ যে সংস্কার দেখলাম এই বাঙালি হিন্দু কবি, কিন্তু এই হিন্দু কবিটি কে এই 2016 সাল পর্যন্ত কেউ বলেনি। বাংলায় সেই কোন হিন্দু কবি যার লেখার মধ্যে খুন শব্দের এই ব্যবহারটা তিনি লিখেছিলেন? তারপরে বলি আপনাকে, 2 বছর পরে তিনি আরেকটা প্রবন্ধ লিখেন সাহিত্য সম্মেলন, এবং সাহিত্যের আদর্শ বই, এই সাহিত্য আধুনিক সাহিত্য এই সমস্ত বই সাহিত্যের পথে এই 4টা বইতে আপনি সবই পাবেন। সেখানে উনি বললেন,
যে মোহিত লাল সাংঘাতিক কবি, তিনি তাগড়া তাগড়া কি শব্দ লিখলেন, তিনি তার উপকার পালোয়ানি করেন না, মানে পালোয়ানিটা করে কি তাহলে? আচ্ছা এখন বলি আপনাদের গোপন কথা একটা, কাজে আপনাদের অনেক নিন্দা হলো স্যার, আপনি প্রশংসা করতে পারবেন। তার একটা ডায়েরি আছে নানা কথা নামে, যেটা তার রচনা করি দ্বিতীয় খণ্ডে আব্দুল রশিদ ঢুকাইছে 1990-এ। সেটাতে দেখেন এক জায়গায় লিখছেন, এই রবীন্দ্রনাথ এই যে মোহিতলাল মজুমদারকে প্রশংসা করলেন এবং এমনকি শৈলজাকেও গল্প করলেন, ওই যে কয়লাখনি কুটি লিখেছেন তাকেও অনেক আধুনিক গল্প কাটে দিলেন, এই দুটো কেন করলেন জানেন? না আব্দুল বলছেন তার ডায়েরিতে নানা কথার মধ্যে পাঠ করে দেখেন এবং ডেট দিয়ে লিখছেন 1928 সালের দিকে উনি লিখতেছেন, এটা আব্দুল উদ্দের জীবনকালে প্রকাশিত হয়নি। তার মানে রবীন্দ্রনাথ যে এটা নজরুলকে লক্ষ্য করে লিখেছিলেন সেটার প্রমাণ আছে। প্রফেসর আনিসুজ্জামানকে আমি প্রগাঢ় পণ্ডিত বলে মনে করি এবং ভূঁই একবারকে তার চেয়েও প্রগাঢ় পণ্ডিত বলে মনে করি, কিন্তু মৃণাংশ মতি এটাও আমাকে দরকার। এই যে বাংলায় আপনারা কয়ে দীর্ঘকে দিয়ে লিখতেছেন দীর্ঘদিন, এটা রবীন্দ্রনাথের একটি দান এবং এটাকে সমর্থন করার জন্যই প্রফেসর আনিসুজ্জামানরা এটা চালু করেছেন বাংলা একাডেমির মাধ্যমে, প্রথম আলোর মাধ্যমে, আনন্দবাজারের মাধ্যমে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মাধ্যমে এবং ইনশাল্লাহ বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইতেও আমরা সে দেখতে পাই। তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, এই তর্ক আমি তুলতে চাই না, কিন্তু আমি বলবো এটা ইজ এন্টায়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি কি আমার কথা মানবেন? আনিসুজ্জামান একই কথাই বলছেন, ইট ইজ এন এন্টায়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, যে রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে কোনো বিরোধ ছিল না, এটা প্রমোদ চৌধুরী তৈরি করেছেন, এটা সুমিত চক্রবর্তী তৈরি করেছেন, এটা খোদ নজরুল ইসলাম তৈরি করেছে। কিন্তু পৌষ্যকে আত্মশক্তিতে দেখলাম বলে নজরুল ইসলাম লিখেছেন কেন? নজরুল ইসলাম খুব অভিমানী লোক ছিলেন, নজরুল ইসলামের বুদ্ধি খুব কম ছিল, কাজে আপনার তো বলছেন তার বুদ্ধির প্রাকর্য ছিল না, আবেগের প্রাবল্য ছিল, এই সমস্ত বস্তা পড়া ধর্তায় গুলি সৈয়দ আলী হাসান হরদম বলেছেন। সৈয়দ আলী হাসানের প্লেজিয়ারিজম আমি কিছু বলতে চাই না, ওনার উনি তো নজরুলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, নজরুলের যে অগ্রনায়ক খেসানা দল, অগ্রগতি খেসানা দল, এটা ওয়াল্ট হুইটম্যানের কবিতা থেকে অনুকরণ করেছি, আমি এই ধরনের অনুকরণ করতে পারাতে একটা জাতীয় পুরস্কার পাওয়ার মতো যোগ্য কবি, মানে নজরুল এই যে ধরেন অন্তর্ন্যাশনাল সঙ্গীত আমি যেরকম বলেছেন, জাগো অনশন বন্দী অঠনে যত জাগো জগতের লাঞ্ছিত বাক্য আহত, এইরকম এখন কমিউনিস্ট পার্টির লোকেরা যে এটা অনুবাদ করেছে, এটা নজরুলের কোন একটা গুণানুগে যোগ্য হয়? নজরুলের যে শ্রেফ আমি হিরো জিনিয়াস, এরকম জিনিয়াস প্রতিদিন জন্মাগ্রহণের কথা, কিন্তু তিনি যে জন্মেছেন সেটা চিনতে না পারা, এটা হচ্ছে লজ্জার কথা। কি আছে আমি যে শিয়ার কমান, নজরুলের মিউজিক্যাল ট্যালেন্ট সম্পর্কে কথা বলার যোগ্যতা আমার নেই, আমি যে তার যে পোয়েটিক ট্যালেন্ট, আমি এই যে কবিতাটা বিয়েতে আমি পড়লাম, এটা মাত্র বৃত্তি লেখা, এইটাকে ফরুন আমার লাশ কবিতা কিভাবে রূপান্তরিত করছেন আপনি দেখেন। আপনি যে আরেকটা প্রশ্ন করলেন, নজরুল তো ক্ষুধার মানে খিদার কথা বলে, ক্ষুধার কথা ফ্যাসিস্টরাও বলে, হিটলারকে কি বলতেন? বাটল ব্র্যান্ড, মানে হাউস পেইন্টার, তিনি সব কিছু ঘর বাড়ি পরিষ্কার করতেছেন। জার্মান জাতির আবর্জনা দূর করার জন্য আমাদের যত ডিজি আসে বাংলা একাডেমিতে জাতীয় জাদুঘরে, তারা তো প্রথমে কি অভিযোগ শুরু করে, পুরনো তালা বদলায়, নতুন তালা করে, এইটা হিটলারও করেছে, কিন্তু ওইটা কি আসল পরিবর্তন? মানুষের দুঃখের উৎপত্তি কোথায়? গৌতম বুদ্ধ যেমন সংসার ত্যাগ করে চলে গেছে, অত গভীরে গিয়ে বুঝতে হবে, শুধু বাইরে থেকে চামড়া বদলে হবে না। আমি এটা আজকে বলতে চাচ্ছি শুধু দুটো কথার উপর ভিত্তি করে, চিরকেলে বাণী কি জিনিস, সাহিত্যে কি সবসময় চিরকেলে বাণী দেবেন? নজরুল যখন বলছেন আমি চিরকেলে বাণী দিই নাই, কিন্তু ভবিষ্যতে আমি কাজী আব্দুল রুজের কথা বলার সময় এটা এনেছিলাম, কিন্তু আরেকদিন আলোচনা করতে হবে যে প্রাচীন মুসলিম সাহিত্য বলতে গিয়ে সাহিত্য বিষয়ক কি বলেছিলেন। বর্তমান তো একটা ক্ষুদ্র অণু, আছে ভবিষ্যৎ আর আছে প্রাচীন, মধ্যযুগ তো সবসময় অস্তিত্ব নেই, আমরা তো মধ্যযুগে আছি এখন, আপনি পিছনে তাকান আর সামনে তাকান, আপনি সবসময় বর্তমান তো সবসময় মধ্যযুগ, কারণ ভবিষ্যৎ আর অতীতের মাঝখানে যুগটা তো মধ্যযুগ। আপনাকে বুঝতে হবে রবীন্দ্রনাথ খুন শব্দের বিরুদ্ধে আপত্তি করেছিলেন, এটা সত্য, এটা দুইটা ভাষণ আছে ইংরেজিতে, আমরা একটা স্ট্রং ভাষণ একটা উইক ভাষণ, উনি বলছেন কি আমি এটা নজরুলের বিরুদ্ধে বলি নাই, কিন্তু কাজী আব্দুল রহমানের ডায়েরি পড়ে মনে হয় নজরুলের বিরুদ্ধে বলেছিলেন। আমি সবিনয় জিজ্ঞেস করতে পারি প্রফেসর আনিসুজ্জামান কি আব্দুল রহমানের এই ডায়েরি পাঠ করেছেন, এটা আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারে। আমি বই একবার সাহিত্য চিনি, তিনি সুপ্রভাত বাংলাদেশের মধ্যে পত্রিকা আছে সেটার সাহিত্য পাতার সম্পাদক, আমি তাদের দাওয়াতে বক্তৃতা দিতে যাচ্ছি সেখানে 16 জানুয়ারি, যদি বেঁচে থাকি আপনার দোয়া করেন আমি ওখানে একটু বক্তৃতা দিব, সেই বক্তৃতার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস হলে আপনাকে জানতে হবে বাংলা সাহিত্যটা কি, বাংলা সাহিত্য হিন্দুরও নয় বাংলাদেশের মুসলমানও নয়, বাংলা সাহিত্য তো সকলেরই, কিন্তু বাংলা সাহিত্যই আমাদেরকে বাঙালি করেছে, মানে বাংলা ভাষায় আমাদের বাঙালি করেছে, নাকি বাংলাদেশে আমরা যারা বাস করি যে ভাষায় কথা বলি না কেন আমরা বাঙালি, সে সমস্ত তর্ক সেখানে আমরা করতে চেষ্টা করি। আমি শুধু এইটাই বলবো, বাংলা সাহিত্য 14 শতাব্দী থেকে শুরু করে এই পর্যন্ত হিন্দু মুসলমানের মিলিত সাহিত্য,
এবং নজরুল ইসলাম আসার আগে পর্যন্ত আমরা ইংরেজ সাহিত্যের প্রথম 100 বছর আমরা অন্ধকার যুগ দেখি। আপনারা দেখেন না কেন ভারতচন্দ্রের পর থেকে মধুসূদন পর্যন্ত এই মাঝখানে নিদুবাবুর টপ্পা জাতীয় গান ছাড়া বাংলা সাহিত্যের উন্নতি যুগ সৃষ্টি হয় নাই। এটাকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ না বলে আপনি কোনটাকে বলবেন? অথচ সুকুমার সেনরা বলছেন সেই ইতিহাসের মোহাম্মদ বক্তিয়ারকে দিয়ে বঙ্গবিজয়ের পরে 200 বছর বাংলা সাহিত্যের কোনো উল্লেখ যুগ নিদর্শন পাওয়া যায় না, সেই জন্য সেটা অন্ধকার যুগ। নিদর্শন পাওয়া না গেলে তো অন্ধকার যুগ বলবেনই। কিন্তু নজরুল ইসলাম হচ্ছে প্রথম কবি যিনি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করেছেন। হ্যাঁ, নজরুল ইসলাম সর্বাঙ্গ সুন্দর, নজরুল ইসলামের মধ্যে কোনো খুঁত নেই, নজরুল ইসলামের পক্ষে একটা সাফাই গাইতে আমি দাঁড়াই না। আমি বলছি নজরুল ইসলামের চারটা কথা। কবিতার লক্ষ্য চিরকালে বাণী নয়, কবিতার লক্ষ্য অমর কাব্য নয়। যাহা অমর বলে দাবি করে সেইটাকে আমি ফ্যাসিস্ট বলেছি, যাহা চিরকালে বাণী সেটাকে ফ্যাসিস্ট বলেছি। রবীন্দ্রনাথ মস্কো গেছিলেন কিনা সেটা আমার জিজ্ঞাসা নয়, আমি জানি তিনি রাশিয়ার চিঠিও লিখেছেন, আমি এটা অস্বীকার করছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে বাকি লিখে আমাদের এই যে বড় কথার বড় ভাব, ইট ইজ দ্য এনিমি অফ দি স্মল পিপল। বড় কথা বড় ভাবে দোহাই দেবেন না। এই জন্য এই চারটা কথার উপর ভিত্তি করে বলছি। এটা হচ্ছে একটাকে বলে মিস্টিক বা মিস্টিসিজম, মিস্ট্রি। কেন প্রমথ চৌধুরী বলেন না কবিতার মধ্যে একটা মিস্ট্রি থাকতে হবে? আমার কথা এখানে সম্পূর্ণ উল্টা মনে হয়। তিনি পদ্য আর কবিতার তফাৎ যেন আমরা মুখস্থ করেছি, এমন দিনে তারে বলা যায় এমনই ঘন ঘোর করেছে, এমন দিনে তারে কি বলে দেয় কবি নিজেও বলেননি। এই জন্য নামই হচ্ছে রহস্য। আবু সৈয়দ আইয়ুব এটার নাম করছেন রহস্যকতা। বাইরেও একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আবু সৈয়দ আইয়ুব উর্দু ভাষী ছিলেন এবং অনেকের মামা ছিলেন আমাদের এখানে। আমি বহু লোককে জানি এর মামা, ওর মামা, মুস্তফা আমাদের যে বৈজ্ঞানিকের মামা। কিন্তু তিনি রবীন্দ্রনাথের উপর ভালো তিনটা বই লিখেছে, চারটা বই লিখেছে, কিন্তু নজরুল ইসলামের উপর একটা লাইনও লেখেন না। এখানে লিখতে হবে আমার কথা নাই, আমি তো অনেকের উপর লিখি নাই, আমি তো আব্দুল মান সৈয়দের উপর লিখতে চাই না, কিন্তু ভুলে বলে ফেললাম দুই কথা। উনি ভুলে নজরুল ইসলামকে কিছু বলেছেন থাকলে আমাকে দেখা যাচ্ছে না, উনার লিখতে হবে আমার কথা নাই। কিন্তু ইট ইজ এ সিম্পটোম্যাটিক সাইলেন্স, প্রত্যেকটা আলামতের অর্থ থাকে, নিরবতা একটা আলামত। সুফি দ্বারা সৈয়দ তারিখ আমাকে বলতে পারবে এটা হচ্ছে বড় ভাষা, সাইলেন্স স্পিক্স লাউডার, নিরবতা কিন্তু কথার চেয়ে বেশি কথা বলে। এই এই যে আমি বলছি এটা কোথা থেকে এলো, এটা আমাদের সমাজতান্ত্রিক ঘটনা। আমাদের এখানে পশ্চিমবঙ্গ থেকে যত লোকেরা আসে তারা একটা লুকাতে ব্যস্ত থাকে কেন? আপনাদের অনুমতি করেন আর একটা আমি অশ্লীল কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশে সর্বত্র আমি যেখানে গেলাম, আমি রাজশাহীতে ছিলাম, অন্য জায়গায় ছিলাম, এটা নোয়াখালী বিরোধী মনোভাব লক্ষ্য করি। কেন দেখি কারণ আছে, একই কারণে পশ্চিমবঙ্গ থেকে এখানে যারা আসছে তারা আগে থেকে সচেতন, তারা নিজেদের বাড়ি কোথায় বলে না, লুকাতে চায়। অর্থাৎ দেশভাগ একটা ফেনোমেনা, এখান থেকে যারা ওখানে গিয়েছে তারা বলে আহা পূর্ব বাংলা সব ফেলে এলাম। এটা হচ্ছে আপনার ওই নারী পুরুষের মতোই অথবা আপনার ব্রাহ্ম কবি এবং মুসলিম কবির মতোই। পশ্চিমবঙ্গের লোকেরা সব শুনে গঙ্গবাদে এখানে আসে বলে আমার বাড়ি ফরিদপুরে ছিল, যদি বসে বড় এখানে ছিল, কিন্তু এখানকার খুব কম। বসন্ত নামের একটা সম্মানিত ব্যতিক্রম। এছাড়া আমি প্রায় লোকে দেখি তাদের বাড়ি দোকানে ছিল বলে না। আমি হাসান আজের লোক একবার জিজ্ঞেস করলাম স্যার আপনার বাড়ি কোথায়, আমি তো নাইভ জিজ্ঞেস করেছি, বলে খুলনায়। অনেকদিন পরে ঘনিষ্ঠ হওয়ার পর জানলাম উনি ওখান থেকে আসলেন, রাত থেকে আসলেন বলে। এখন লেখায় পড়ে জানলাম নজরুল ইসলামের বাড়ির থেকে বেশি দূরে ছিল না তার বাড়ি। এটা হয় কেন? মানান সৈয়দের বাড়ি যে পশ্চিমবঙ্গে 24 পরগনায়, সেটা তার মৃত্যুর পরে জেনেছি আমি, যেন তার বই সেটা লেখা আছে। এবং বহুজনের জীবনে আছে, কায়েস আহমদ আত্মহত্যা করেছেন, মাহমুদুল হক, রশিদ করিম, আবুল, আপনি শুনতেই থাকেন। আমাদের এখানে সাহিত্যের অনেক প্রতিষ্ঠিত যশা লেখকের বাড়ি পশ্চিমবঙ্গে, কিন্তু সেটা লুকাতে তারা যে তৎপর সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সমাজতাত্ত্বিকের জন্য, নৃতাত্ত্বিকের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনাটা বলে কি মানিক বন্দ্যোপাধ্যায় যে হোসেন মিয়া চরিত্র তৈরি করেছে এবং মির সৈয়দ ওয়ালিউল্লাহ যিনি নিজে নোয়াখালীর লোক তিনি যে একটা মজিদ চরিত্র তৈরি করেছেন এই জন্য, এইটা হচ্ছে ফেনোমেন অফ মাইগ্রেশন। আমি বলবো মানুষ যখন এক জায়গায় আর জায়গায় যায় তাকে সবাই শত্রু মনে করে। ইউরোপে এখন যে শরণার্থীদের বিরুদ্ধে একটা বিক্ষোভ তৈরি হচ্ছে, তো যারা বুদ্ধিমান তারা, যারা আকলমান তারা জানে এগুলো পরিচয় না দেওয়া ভালো। এই জন্য আমার এক বন্ধু আছে তার বাড়ি, আমি তো বাড়ি কোথায় বলি বিক্রমপুর, আমি বিক্রমপুর বাড়ি কেন বলো, ওটা আমার নানা বাড়ি। তো বাপের বাড়ি কোথায় বলে লক্ষ্মীপুর, তো ওই যে পরে বলে আমার আবার কতগুলি বান্ধবী আছে তারা খুব ফ্রেন্ড বলে আমি লক্ষ্মীপুরের মেয়ে, 1974 আমার জন্ম। তার বইয়ের নাম যে দি নিউ রহিমা পদ্যবিতা, বইয়ের নাম আমি দিস ইজ এ পোস্ট মডার্ন পোয়েট। আমি জিজ্ঞেস করি তার বাড়ি কোথায়, বলে লক্ষ্মীপুর, জন্ম 1974, কষ্টে কষ্টে লিখছে। এরকম হবে একটা সময় আসবে, এটা আপনাকে লুকাতে হবে না। পশ্চিমবঙ্গ থেকে এসে কেন লুকাতে হয়, আমি ফ্রেন্ডলি বলি প্রফেসর আব্দুল্লাহ হোসেনকে আমি পশ্চিমবঙ্গের মনে করতাম, কারণ তার বিম্যানার আচার কথার ভাষা ভঙ্গি দেখে আমার তাই মনে হয়। বিশেষ টেলিভিশনে প্রথম যখন দেখি আমি স্যার পশ্চিমবঙ্গের মতো কথা বলে,
পরে জানলাম যে আমি খুব বেশি ভুল করি না, মার্জিনালি স্যারের বাড়ি বাগে আমার পক্ষে আমার এটা পরিশ্রম করা সম্ভব না। তো তখন প্রফেসর আবুল কাশেম ফজলুল হক একটা শব্দ ব্যবহার করেন।